দর্শকের মুহূর্তে যাব যশোরে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি সিকদার খালিদ, তার কাছ থেকে জানবো যশোরের আবহাওয়া পরিস্থিতি। খালিদ, যশোরের শৈত্য প্রবাহের অবস্থা কেমন রয়েছে এখন? আর ঠান্ডা জনিত রোগ বালাই অনেক হচ্ছে, সেখানে কি অবস্থা রয়েছে? আপনি শুরু করেন, আপনি আমার দিক তাকান, ক্যামেরা দিক, মোবাইলের দিক। জি রাজীব, যশোরে হচ্ছে যে গত 5 দিন ধরে যশোর তীব্র শীত, এবং এই তীব্র শীতের যে কারণটা হচ্ছে যে মৌসুমের কারণে যেমনটা হচ্ছে তীব্র শীত, এবং এটার সাথে রয়েছে যে কুয়াশা, তীব্র কুয়াশায় আচ্ছাদিত চতুর্দিক। তো গত 4 দিন ধরে অল্প অল্প করে হচ্ছে যে আপনার শীতটা হলো যে তাপমাত্রা নেমে আসছিল, তবে আজ একটু তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ যশোরে তাপমাত্রা 14.6°C, তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা কমেনি। সকালে যেমন হলো যে যেমন ছিল কুয়াশা, সেই সাথে আকাশ কিন্তু মেঘলা। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির একটা সম্ভাবনা আজকে থাকতে পারে। তো এই যে গত 5 দিনের এক টানা শীত, এই শীতের কারণে হচ্ছে যে আমাদের যে কাজটা হচ্ছে যে শিশু এবং বৃদ্ধরা হচ্ছে যে রোগে আক্রান্ত হচ্ছে, এবং সেই শিশু এবং বৃদ্ধদের হচ্ছে যে রোগে হাসপাতালের বেডগুলো ভরে আছে, এবং বেড ছাপিয়েও কিন্তু অনেক রোগী। যেমন হচ্ছে যে যশোর 250 হচ্ছে জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে আপনার শয্যা সংখ্যা হচ্ছে যে 22 জন, কিন্তু আজ সকাল পর্যন্ত রোগী ভর্তি আছে 52 জন। ঠিক একই অবস্থা শিশু বয়স্কদের ক্ষেত্রে। তো শিশু রোগীরা অধিকাংশ ঠান্ডা জ্বর, নিউমোনিয়া, এবং সদ্যজাত শিশুরাও অনেকে হলো যে ঠান্ডা এগুলোতে আক্রান্ত হচ্ছেন বলে হাসপাতালের চিকিৎসক এবং সেবিকারা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন। আবার এদিকে বয়স্ক রোগী, তারা গতকাল 14 জানুয়ারি পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল থেকে বয়স্ক রোগীরা প্রায় 550 ভিতরে রোগী হচ্ছে যে চিকিৎসা করে আমরা জানতে পেরেছি। হচ্ছে যে এভাবে রোগ ব্যাধি বাড়ার সাথে সাথে যে কাজটা হচ্ছে যে যশোরে যে সবজির পরে একটা চাপ পড়ছে, এবং আপনারা জানেন যে যশোরের ফুলের রাজধানী গতকালই, এখন এই যে চলছে ফুলের মৌসুম, এই ফুলের মৌসুমে যে 16ই ডিসেম্বর পেরিয়ে, নববর্ষ পেরিয়ে ফুল চাষিরা যখন প্রস্তুতি নিচ্ছেন যে চলো যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা বসন্ত দিবস, এরপরে আছে 21শে ফেব্রুয়ারি, ঠিক এই মুহূর্তে আবহাওয়ার এই বিরূপ অবস্থায় শীতে এবং কুয়াশার কারণে যে আপনার যে ফুল চাষিরাও চিন্তিত আছেন যে ধান চাষিদের সাথে সাথে করে। তো এই ছিল হচ্ছে যে শীতের আজকে আমার কাছে শেষ খবর। খালিদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যশোর প্রতিনিধি সিকদার খালিদের কাছ থেকে জানছিলাম যশোরের আবহাওয়া পরিস্থিতি।